আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটা বিষয় স্মরণ করে দিচ্ছি, সেটা হচ্ছে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা মনে করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাথে সাথে যে নিচে বেল বাটনটা আছে সেটাও প্রেস করে রাখবেন, যাতে করে আমি যখন যে ভিডিও আপলোড করি না কেন সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো এখন আসি ভিডিওর মূল প্রসঙ্গে, বেশি সময় নিব না। খুব শর্ট টাইমে ইন্টারন্যাশনাল ব্রেকের যে প্রথম ম্যাচ ডেই গেল, সেই ম্যাচ ডে সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা। যে বিগ টিমগুলো খেলছে সবগুলো টিমের উপরেই সামান্য কিছু টাচ করব, বাট মেইনলি আলোচনা করব আমি যেই টিম সাপোর্ট করি অর্থাৎ ইটালি, সেই ইটালি নিয়ে, যেহেতু আমি ফুল 90 মিনিট শুধুমাত্র ইটালির ম্যাচই দেখছি। তো সর্বপ্রথম চলুন ম্যাচগুলোর রেজাল্ট দেখা যাক। আমি সবগুলো টিমের রেজাল্ট বলতেছি না, বিকজ অনেকগুলো ম্যাচ হয়েছে, তো এতগুলো ম্যাচের রেজাল্ট দেখার কোনো প্রয়োজন নাই। জাস্ট ইম্পর্টেন্ট যেই দলগুলো ছিল সেই দলগুলোর রেজাল্ট সম্পর্কে আমি বলতেছি। যে প্রথম ম্যাচ ছিল পর্তুগাল ভার্সেস আজারবাইজান, পর্তুগাল 1-0 গোলে জিতছে, একটা আত্মঘাতী গোলে। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ, কারণ আমি ধারণা করছিলাম যে পর্তুগাল আরও বড় ব্যবধানে জিতবে, বাট একটা আত্মঘাতী গোলের প্রয়োজন হয়েছে ম্যাচটা জিতার জন্য। তারপরে আর একটা ইন্টারেস্টিং ম্যাচ ছিল ওই একই গ্রুপের, সার্বিয়া ভার্সেস আয়ারল্যান্ড, সার্বিয়া 3-2 গোলে জিতছে। নেক্সট ম্যাচ হবে পর্তুগাল ভার্সেস সার্বিয়া, ওইটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হবে, বিকজ আমি মনে করি যে পর্তুগাল এবং সার্বিয়া হচ্ছে এই গ্রুপের সব থেকে স্ট্রং দুইটা টিম। সো ওই ম্যাচে অনেকটা বোঝা যাবে যে এই গ্রুপের লিডিং কে নিতে যাচ্ছে। তারপরে একটা খুবই সারপ্রাইজিং রেজাল্ট ছিল, সেটা হচ্ছে স্পেন ভার্সেস গ্রিস, 1-1 ড্র হয়েছে, স্পেনের মাঠে খেলা ছিল। তারপরে এই ম্যাচ ডে ওয়ানের সব থেকে বড় যে সারপ্রাইজ ছিল সেটা হচ্ছে ফ্রান্স ইউক্রেনের ম্যাচটা, 1-1 ড্র হয়েছে, যেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। ফ্রান্স যেই গ্রুপে পড়ছে এই গ্রুপটা কিন্তু একটু ট্রিকি গ্রুপ, কারণ এইখানে ফ্রান্স ছাড়াও ফিনল্যান্ড, বসনিয়া এবং ইউক্রেন আছে, যেই তিনটা টিম অবশ্যই ফ্রান্সের সমতুল্য না বা ফ্রান্সের ধারে কাছেও না, বাট ওই তিনটা টিম একটাও কিন্তু একদম সান মারিনো বা অ্যান্ডোরা ওই টাইপের দুর্বল টিমও না। সুতরাং ফ্রান্স প্রথমেই একটা ভুল স্টেপ নিছে, তো ফ্রান্সকে নেক্সট ম্যাচ থেকে অনেক অ্যাটেনশন থাকতে হবে, বিকজ এই এই একটা ট্রিকি গ্রুপ। আপনি যদি 2-3টা ম্যাচ এইভাবে ড্র করেন বা হাত থেকে ফসকে যায় তখন কিন্তু সিচুয়েশন ক্রিটিক্যাল হয়ে যেতে পারে। তারপরে আর একটা সারপ্রাইজ ছিল তুর্কি ভার্সেস হল্যান্ডের ম্যাচটা, এই ম্যাচটাও হিউজ সারপ্রাইজ ছিল। তুরস্ক জিতছে এইটা হয়তো বা দি বিগেস্ট সারপ্রাইজ না, বিকজ যারা তুরস্ক টিম ফলো করতেছে রিসেন্ট টাইমে এবং তুরস্কর খেলোয়াড়দের নামগুলোও যদি আপনারা দেখেন তাহলে সারপ্রাইজ হওয়ার মতো আসলে কিছুই নাই। তুরস্কর বর্তমান যেই টিম সেই টিম হল্যান্ডকে হারাইতেই পারে, সেই অ্যাবিলিটি এবং ক্যাপাবিলিটি তাদের আছে। বাট বিষয় হচ্ছে যে তারা ফার্স্ট হাফেই 3-0 গোলে এগিয়েছিল, এই বিষয়টা ছিল সারপ্রাইজিং। যে মানে আপনি প্রথম 45 মিনিটেই যখন একটা দলের বিপক্ষে 3-0 গোলে এগিয়ে যাবেন, সো দ্যাট মিন্স ওই জিনিসটা আপনাকে এইটাই প্রমাণ করে যে আপনি ওই ম্যাচে কতটা ডমিনেটিং পারফরমেন্স করছেন এবং আপনার প্রতিপক্ষ কতটা হতাশামূলক খেলা খেলছে। আর হল্যান্ডের কথা যদি বলি, আমি মনে করি হল্যান্ডের সব থেকে যে বড় দুর্বলতা সেটা হচ্ছে তাদের কোচ, কারণ ফ্রাঙ্ক দি বোরের ক্যারিয়ার যদি আপনারা দেখেন যে সে এরকম একটা লোক এখনও কিভাবে কোচিং করার জন্য চাকরি পায় সেটা আমার আমার মাথায় ধরে না, এটা আমার সব থেকে বড় প্রশ্ন। ফ্রাঙ্ক দি বোর ইন্টারের কোচ ছিল, ইন্টারে মাত্র 1 মাস না যেন 1.5 মাস টিকছে, তারপরে স্যাক্ট হয়েছে, তারপরে ক্রিস্টাল প্যালাসে গেছে, ক্রিস্টাল প্যালাসে যাওয়ার পরে টানা 8টা ম্যাচ হারছে, একটা ম্যাচও তারা জিততে পারে না, যেটা ছিল ক্রিস্টাল প্যালাসের ক্লাবের রেকর্ড, মানে নেগেটিভ রেকর্ড। তো 8টা ম্যাচ টানা হারার পরে তাকে ওইখান থেকেও স্যাক করছে। তো এরকম একটা লুজার কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে হল্যান্ডের মতো জাতীয় দলের কোচিংয়ের, আর সেই প্রেক্ষিতে রেজাল্ট যেরকম হওয়ার কথা সেটাই হচ্ছে। আমি মনে করি যে হল্যান্ড যদি এই কাতার বিশ্বকাপে কোয়ালিফিকেশন মিস করতে না চায়, বিকজ গত এডিশনে তারা অলরেডি একটা ওয়ার্ল্ড কাপ মিস করছে, নেক্সট ওয়ার্ল্ড কাপ আবার যদি মিস করতে না চায়, আমি মনে করি যে তাদের প্রথম যেই দায়িত্ব সেটা হচ্ছে এই ফ্রাঙ্ক দি বোরকে স্যাক করে তার জায়গায় একটা কোচকে আনা, কারণ ফ্রাঙ্ক দি বোরকে আমি অ্যাকচুয়ালি কোনো কোচ হিসেবেও কনসিডার করি না। তারপরে বিগ টিমগুলোর মধ্যে ইংল্যান্ড কমফোর্টেবল উইন পেয়েছে সান মারিনোর বিপক্ষে, এবং জার্মানি কমফোর্টেবলি জিতছে আইসল্যান্ডের বিপক্ষে 3-0 গোলে এবং 5-0 গোলে। তো ইংল্যান্ডের ম্যাচের কথা যে বললাম যে সান মারিনোর বিপক্ষে খেলছে, এইখানেও আমি সামান্য একটা কথা বলতে চাই যে এরকম কিছু কিছু টিম আছে যে সমস্ত টিম আসলে অ্যাকচুয়ালি এই স্টেজে খেলার মতো অ্যাবিলিটি রাখে না। কারণ আপনি যে সান মারিনো, অ্যান্ডোরা, তারপরে ফারো আইল্যান্ড, তারপরে লিখটেনস্টাইন, এই সমস্ত দেশগুলো আছে, এই দেশগুলোর খেলোয়াড়রা প্রফেশনাল ফুটবলারও না, তারা
ব্যাংকে কাজ করে, তারা বিভিন্ন চাকরি করে, ওই চাকরির ফাঁকে ফাঁকে তারা ফুটবল ট্রেনিং করে এবং ফুটবল প্র্যাকটিস করে। তো এইরকম নন প্রফেশনাল খেলোয়াড়দেরকে যদি খেলতে হয় ইংল্যান্ডের বিপক্ষে, জার্মানির বিপক্ষে, তো এটা কিভাবে সম্ভব? কি খেলবে তারা? ওইটা আসলে খেলার মধ্যেই পড়ে না। এই জন্য আমি মনে করি যে এইরকম যেই কয়েকটা দেশ আছে, এই কয়েকটা দেশকে নিয়ে একটা আলাদা গ্রুপ বানানো দরকার, এবং ওই গ্রুপের যে চ্যাম্পিয়ন হবে ওই একটা কি দুইটা দল এই স্টেজে এসে খেলার মতো খেলতে পারবে, এরকম একটা সিস্টেম হওয়া উচিত। যেমন বাংলাদেশের ক্ষেত্রে ঘটে, বাংলাদেশ যেহেতু ফুটবলে খুব দুর্বল একটা দল, এই জন্য তারা খুব নিচের একটা স্টেজ থেকে তাদের কোয়ালিফিকেশন শুরু করে এবং অনেকগুলো ধাপ পার হওয়ার পরে তারপরে মূল কোয়ালিফিকেশনে যাইতে হবে। ওই ধাপগুলো যদি পার হইতে না পারে তারা, তাহলে তারা মূল কোয়ালিফিকেশনে যাবে না, যাওয়ার দরকার নাই। তো ইউরোপিয়ান এই কয়েকটা দলের জন্য আমি মনে করি এরকম একটা স্টেজ থাকা দরকার যে তারা নিজেদের মধ্যে খেলবে একটা আলাদা টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হবে ওই একটা কি দুইটা দল তারপরে তারা এই স্টেজে বড় বড় টিমগুলোর বিপক্ষে খেলতে পারবে। আদারওয়াইজ এই ধরনের খেলার কোনো মানেই হয় না, কোনো মানেই হয় না। তো এখন আসি ইটালি ভার্সেস নর্দার্ন আয়ারল্যান্ড ম্যাচের প্রসঙ্গে। ফার্স্ট অফ অল ম্যাচ ছিল নর্দার্ন আয়ারল্যান্ড, যেইটাকে আমি মনে করি আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের থার্ড স্ট্রংগেস্ট টিম। ইটালি অবভিয়াসলি যে সব নাম্বার ওয়ান ফেভারিট, তারপরে সুইজারল্যান্ড আছে, আই থিঙ্ক ইতালি আর সুইজারল্যান্ডের মধ্যেই মূলত কোয়ালিফিকেশনের ম্যাচ হবে। এই দুইটা টিমের পরের পজিশনে আছে নর্দার্ন আয়ারল্যান্ড এবং তারপরে আমি কনসিডার করি বুলগেরিয়াকে। তো সেই হিসেবে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল এবং ইতালির জন্য সবথেকে বেশি যেটা জরুরি ছিল সেটা হচ্ছে সঠিকভাবে এই কোয়ালিফিকেশন স্টেজটা শুরু করা, যেহেতু 8 মাস পরে ন্যাশনাল টিমের খেলা ছিল। সুতরাং এত দীর্ঘ একটা ব্রেকের পরে নতুন করে খেলতে নামাটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। আপনারা দেখেন যে বড় বড় টিমগুলো যে আছে, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড, এরকম অনেকগুলো বড় বড় টিমই কিন্তু যেহেতু অনেক বড় লং একটা ব্রেকের পরে খেলা শুরু হয়েছে, তো হুট করে তারা কিন্তু সঠিকভাবে খেলা শুরু করতে পারে না। তো সেই দিক থেকে চিন্তা করলে এই ম্যাচের সবথেকে মানে ইম্পর্টেন্ট জিনিস ছিল ম্যাচের 3 পয়েন্ট। তো সেই 3 পয়েন্ট আমরা পাইছি। এখন বিষয় হচ্ছে যে 3 পয়েন্ট কতটা কনভিনসিং ছিল, ইটালি কতটা কনভিনসিং খেলা খেলছে সেটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, আমি মনে করি গতকাল ইটালির খেলার মধ্যে দুইটা ভাগ ছিল ক্লিয়ারলি, যে একটা হচ্ছে প্রথম 45 মিনিট আর একটা হচ্ছে সেকেন্ড 45 মিনিটস। তো ফার্স্ট 45 মিনিটস যদি আমরা কনসিডার করি, ইটালি অসাধারণ খেলছে। রবার্তো মানচিনি কোচ হয়ে আসার পর থেকে ইটালির খেলার মধ্যে যে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেই পরিবর্তনটা গতকাল কেউ ছিল প্রথম 45 মিনিটে। প্রথম 45 মিনিটে ইটালি যেই লেভেলের খেলা খেলছে তাতে করে খুব ইজিলি 3-4-5-0 গোলের ব্যবধানে এগিয়ে থাকতে পারতো, শুধুমাত্র আমাদের স্ট্রাইকারদের ব্যর্থতা এবং সেই সাথে আয়ারল্যান্ডের যে গোলকিপার ছিল তার কিছু সেভিংও ছিল। তো শুধুমাত্র সেগুলোর কারণেই ম্যাচের রেজাল্ট শুধু 2-0 অবস্থায় শেষ হয়েছে। বাট সেম লেভেলের ডোমিনেটিং পারফরমেন্স কিন্তু আবার দ্বিতীয়ার্ধে ছিল না। দ্বিতীয়ার্ধে ইতালি খুব একটা ভালো খেলে নাই, ম্যাচের ফুল ডোমিনেশন ছিল না। হ্যাঁ, বল পজিশন মেনটেন করছে, বাট নর্দার্ন আয়ারল্যান্ড বেশ কয়েকটা ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করছে এবং গোলের কাছাকাছি গেছে। ম্যাচের ফলাফল 2-0 জায়গায় 2-1 হইতেও পারত। সো সেকেন্ড হাফ এটা মোটেও পজিটিভ ছিল না, বাট ফার্স্ট হাফ পুরোটাই পজিটিভ এবং ডোমিনেটিং ছিল। আর ফরমেশনের কথাও যদি বলি, আই থিঙ্ক এটা অনেকটা এক্সপেরিমেন্টাল একটা ফরমেশন ছিল, বিকজ আমি মনে করি না গতকাল যেই একাদশ প্রথম থেকে খেলছে এই একাদশ আমাদের রেগুলার স্টার্টিং 11। কারণ ফার্স্ট অফ অল মিডফিল্ডের দিকে ইন্ডিকেট করতেছি যে মিডফিল্ডে গতকাল আমাদের স্টার্টিং 11-এর যে রেগুলার দুজন খেলোয়াড় জর্জিনহো এবং বারেল্লা, একজনও ছিল না। জর্জিনহোকে দলেই ডাকা হয় নাই আর বারেল্লাকে রেস্টে রাখা হয়েছে, তাদের জায়গায় খেলছে লোকাতেল্লি এবং পেল্লেগ্রিনি। এবং এটাকেও আমি মনে করি যে স্টার্টিং 11-এর রেগুলার প্লেয়ার হচ্ছে ইউভেন্টুসের কিয়েজা, বাট গতকাল কিয়েজাকেও খেলানো হয় নাই, সেখানে খেলছে বেরার্দি। তারপরে ডিফেন্সিভ লাইনের কথা যদি বলি, গতকাল এমারসন পালমিয়েরি ছিল লেফট ব্যাক পজিশনে, চেলসির লেফট ব্যাক, বাট ইজুয়ালি ওই পজিশনে এমারসন খেলার কথা না, নর্মালি ওই পজিশনে রোমার স্পিনাৎসোলা খেলে থাকে। তারপরে সিবি নিয়েও যদি বলি, সেইখানে গতকাল কিয়েলিনি ছিল অবভিয়াসলি, বাট ইউরোতে আমার মনে হয় না যে কিয়েলিনি রেগুলার স্টার্টিং 11-এ থাকবে, বিকজ আই থিঙ্ক বনুচ্চির পাশে আচেরবি অথবা ইন্টারের বাস্তনি তাদের খেলার সুযোগ বেশি। কিয়েলিনি দলের সাথে থাকবে অ্যাজ এ লিডার, দলকে লিডিং দেওয়ার জন্য এবং দলের জন্য দলের মধ্যে যে এক্সপার্ট ফিগার দরকার সেই ফিগার হিসেবে কিয়েলিনি থাকবে। বাট আমার মনে হয় না যে কিয়েলিনিকে স্টার্টিং 11 থেকে রবার্তো মানচিনি কন্টিনিউ করবে। তো এই জন্য বললাম যে গতকাল ইটালির যেই স্টার্টিং 11 মাঠে ছিল তার মধ্যে অ্যাকচুয়ালি 4-5 জনই কিন্তু রেগুলার স্টার্টিং 11-এর খেলোয়াড় না।
তো যাই হোক, বর্তমান যে দলটা আছে ইতালির, এই দল নিয়ে আসলে আমি অনেক আশাবাদী। আমি এটা বলতেছি না যে বর্তমানে যে জায়ান্ট টিমগুলো আছে লাইক ফ্রান্স, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, ওই টিমগুলোর মতো এত শক্তিশালী হয়তো বা ইতালি না, বাট ইতালি কিন্তু ওভারঅল একটা সলিড টিম। হ্যাঁ, আমাদের হয়তো বা যে ফ্রান্স, যেমন ইংল্যান্ডে যেরকম হ্যারি কেইন, তারপরে জেডন সানচো, ওই লেভেলের প্লেয়ার আছে, তারপর ফ্রান্সে আছে এমবাপের মতো প্লেয়ার, জার্মানিতে আছে গোরেৎস্কা, হাভার্টস, গুন্দোগান, তারপরে টনি ক্রস, মুলারের মতো প্লেয়ার। হ্যাঁ, আমাদের হয়তো বা ওই লেভেলের সুপার স্টার প্লেয়ার নাই, বাট আমি যদি স্টার্টিং ইলেভেন প্লাস আরও বেঞ্চের যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারদের ওভারঅল সিচুয়েশন কনসিডার করি, তাহলে আমাকে মানতে হবে যে এটা একটা সলিড টিম, কারণ প্রত্যেকটা পজিশনেই দুইটা করে অপশন আছে এবং দুইটা অপশনই কিন্তু ভালো অপশন। হ্যাঁ, হয়তো বা জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্সের মতো এরকম সুপার স্টার নাই, বাট মোটামুটি টিম হিসেবে কিন্তু অনেক অনেক ব্যালেন্সড এবং সলিড একটা টিম। আমি মনে করি এই মুহূর্তে ইতালি মানে ইউরোপিয়ান যে জায়ান্ট আছে, চার পাঁচটা যে জায়ান্ট টিম আছে, ওই চার পাঁচটা জায়ান্টের পরেই যে আর একটা লেভেল আছে যে ভালো টিমের লেভেল, ওই লেভেলের মধ্যে ইতালিকে আমি সব থেকে শক্তিশালী দল হিসেবে কনসিডার করি। চার পাঁচটা যে জায়ান্ট আছে লাইক যেই কথা বললাম যে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন, ওই জায়ান্ট চারটা দলের মতো না, পর্তুগালকেও রাখবো ওই জায়ান্টের মধ্যে এই মুহূর্তে, কারণ পর্তুগালের দলটাও এই মুহূর্তে খুবই শক্তিশালী একটা দল, বাট ওই চার পাঁচটা জায়ান্ট দলের পরেই কিন্তু ইতালিকে রাখতে হবে আপনার ওই লেভেলটাতে। এবং অ্যাকচুয়ালি এটাও আমি মনে করি যে ইতালি ওই লেভেলটা থেকে খুব বেশি দূরে নাই। হ্যাঁ, ইতালিয়ান যে ইয়াং প্লেয়ারগুলো আছে তারা যেভাবে নিজেদেরকে ইম্প্রুভ করতেছে ডে বাই ডে, হ্যাঁ, তারা যদি তাদের এই ইম্প্রুভমেন্ট লেভেলটা কন্টিনিউ করতে পারে তাহলে ইতালি খুব শীঘ্রই ওই যে চার পাঁচটা জায়ান্টের কথা বললাম, ইতালিও ওই জায়ান্ট লেভেলে চলে আসবে। তো এই বিষয়ে আমি খুবই আশাবাদী, আর বিশেষ করে মানচিনি আসার পর থেকে যে খেলা, যেই মডার্ন খেলা আমরা খেলতেছি, যেই খেলা ইতালি কখনোই খেলে নাই, ইতালি সবসময় ঐতিহাসিকভাবেই ডিফেন্সিভ ফুটবল খেলার জন্য পরিচিত ছিল, বাট মানচিনি আসার পরে পুরো ফিলোসফি এবং ইতিহাসকেই পরিবর্তন করে দিছে। সো এই সব কিছু মানে কনসিডার করে আমি ভেরি হোপফুল ফর দি ফিউচার। তো ঠিক আছে, এই ছিল আজকের ইন্টারন্যাশনাল ব্রেকের প্রথম ম্যাচ ডে নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এবং বক্তব্য। সকলকে ধন্যবাদ এই আলোচনাগুলো শেষ পর্যন্ত শোনার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।